নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু এক চিলি পনিরের রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো চলুন রেসিপিটা দেখা যাক। এখানে প্রথমে আমি 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে তাতে লবণ, কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়ি নাড়ি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পনিরটা যেন খুব সুন্দর করে কোট হয়ে যায়। এবার কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে পনিরগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, এবার দ্বিতীয় ব্যাচটাও আমি কিছু ভেজে নিচ্ছি সেমভাবে। এখন অবশিষ্ট পনির ভাজার তেলে কিছুটা তেল বা ঘি অ্যাড করেও দিতে পারেন। আমি এখানে দিইনি, যেটুকুন ছিল তার মধ্যেই কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, বেশ ভালো পরিমাণেই, মানে 1 চামচ মতন দিয়েছি। এবার রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে এলে তখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবং সাথে ক্যাপসিকাম এবং টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। আর এখানে আমি একটু টস করার চেষ্টা করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি অত ভালো শেফ বা রাঁধুনি নই, আমি এখন একটু সবে শুরু করেছি, শিখছি, তা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, এরই মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, যেটা একটু ডাইলিউট করে নিয়েছিলাম। তার মধ্যে আমি সয়া সসটাও দিয়ে দিলাম এবং সাথে নুন এবং চিনিটাও দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ মতন চিনি অ্যাড করেছি এবং কিছুটা ভিনিগারও দিয়েছিলাম 1 চামচ মতন। এবং এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের স্ল্যারিটাও দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার মিশ্রণটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি অ্যাড করে দিলাম। এবার পনিরগুলোকেও আমি ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। আমি পনিরটাকে অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, কারণ আমার সফট চিলি পনির পছন্দ। এবার আপনারা চাইলে আপনারা পনিরটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিতে পারেন, তাহলে পনিরগুলো ক্রিস্পি থাকবে, সেটাও খেতে ভালো লাগে। ক্রিস্পি হোক বা সফট, যেভাবেই খান এই রেসিপিটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে এবং একবার হলেও ট্রাই করে দেখবেন, এটির স্বাদ সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন হয়। এবং এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন এটাই আশা করি। সুস্থ থাকবেন।